হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার আর দোয়াই আর ইন মাঝে আরও একটা ব্লগ শুরু করছি তো ফার্স্টে আমি ইন সকালে কি তোরা নাস্তারে রেডি আর ইন মাঝে আমি একটা ডিম মানে ডিম পোস করিয়া নিলাম আর ফার্স্টে ওয়েল স্প্রে লাইছি আর ডিমটারে এখন সামান্য ব্ল্যাক পেপার লবণ দিয়ে করাম তো তোরা এগ স্যান্ডউইচ করিয়া দিলাই মো ইউসুফে তো এখন আমি দুখান ব্রেড নিছি আর দুই সাইডের ইকসিন আমি ফালাইয়া নিরামগে তো আপনারা চাইলে আর কি বা চাইতে মানে খুব জটফট এগ স্যান্ডউইচ বানাইয়া দিতা পারবা আর ই এগ স্যান্ডউইচটা কিন্তু বা খুব বেশি লাইক করবা অনেক আছেন আমার ইউসুফে ফার্স্টে লাইক না তো এখন আবার মাঝে মাঝে খাই স্যান্ডউইচ ওয়ান্ডউইচ বানাইয়া দিলে তো আমি এর মাঝে দেলাইরাম আর কি চিজ আপনারা চাইলে চিজও দিতে পারবা না দিলেও কোনো সমস্যা নাই তো স্যান্ডউইচের মাঝে একটু চিজ দিলে কিন্তু বেশি ভালো লাগে আর আপনারা ডিমর জায়গা তো অন্য কিছু দিও খাইতে পারবা এর মধ্যে এখন একটা ডিম দিলাইছি আর সামান্য লেটুস দিছি বেশি দিছি না কারণ লেটুস তোরা দিছে কই তোরা দিলে খাইবা আর খাইয়া খাইয়া একটু অভ্যাস হইব তো মাঝে মাঝে এখন দেখছি লেটুস ল্যাটুস সুফে কইবা কই লেটুস দেও। তো ফার্স্টে ফার্স্টে খাইতানা এখন আবার অভ্যাস হয়েছে একটু তো এখন আর তোরা তুরা দিয়া ট্রাই করে তো অভ্যাস হইবনে খাইবানে তো এখন দেখতা পারছিন ইনোর মাঝে দেখতা পারা আসলে মানে আমি কল্পনাও করতাম পারছি না আমেরিকার যেন আমি ফোনা পাইমু আর একটা ও কয়েকদিন আগে আমি চার্জ গণিত গেছিলাম তো আটটা দিকে আমার চকুত পড়ছে দেখিয়া এখন আমি দিছি নানি। দেখি মানে ব্লকর মাঝে আসছে আর এই তোর দাম পড়ছে গেলি দশ ডলার একটা ব্লকর দাম তো আসলে মানুষের কনানি যে কোনো জিনিস জানে চাইলে দাম মুক আসলে চোখ পড়ে না তো এক ব্লক লইলাম মাত্র হয়ে দেখি অনেক সময় তো বালা পাওয়া যায় না কারণ মাছ তো ব্লকর মধ্যে বোঝা যায় না মানে বালানি না মন্ধ তো এমনি দেখতে লাগছে আর কি বালা তো এর মাঝে আনিয়ে আমি এখন মাছকে চিন্তারে একটা একটা করি বাঁচিয়া নিলাম কই যুঁজি কুচুর জো থাকে অনেক সময় দেখা যায় ফুকটুকো থাকে ফোনার মাঝে তো আমি বাসিয়া নিরাম তো এই চিন্তে একটা ফ্রেশ লাগের মনে হয় বেশি সময় আগে মারা না কি তোর আগে মনে হয় মারিয়া জেলা ওলা লাগের তো এখন আমি বাঁচিয়া এগুণ তরে একটা একটা করি নিরাম আর আমি জানি না আমি সব সময় ছোটোবেলা থেকে বেশি ফোনা মাছ বেশি ভালো পাইতাম তো ফোনা মাছে এখন আমি ফাইয়া অত খুশি হয়েছি আমি মানে হইয়া বুঝাইতে পারতাম না তো আমার কাছে লাগে আর কি যে ছোটবেলায় যে ফোনা মাছ খাইছি বা দেশ তার যে তা খাইয়া আইছি চিন্তর স্বাদ এখনও আমি বলতাম পারতাম না তো হেন দেটা ফারায় গুপো না আমি মনে করছি আর কিতাব বেঙ্গল ফোনা মনে হয় তো আমি আসলে কনফিউজ হয়ে গেছি বা দে এটা আমি দেখলাম সুন্দর করি আবার অনেক সময় নুইলা থাকে তো একটা একটা করি বা নিরামাল আমার চকু মাঝে মানে দান্দা লাগিয়ে গেল কিতা লাগে না লাগিলা মোটা লাগান ঘটা তো এই গুণ একটু যে চেফা জাতা খাইছে যে কলাম মানে জই গেছে মোটা লাগান হয়ে গেছে তো যাই হোক বাঁচিয়ে আছি গিয়ে আর বালাইলে লব লেবু বুধি আমি মাইখীরা রাখছি কইতে আর গুণ এ মানে কোনো গন্ধগতাহ যাই পড়ে আড়ি বাইদি আমি এখন বাগার বয় দিছি তেল ডেলাইছি পরিমাণ মতো রসুন বাগার দিছি আড়ি নয় পড়া ফিয়াজ পেঁয়াজ আজকে আর খাটা পিঁয়াজ দি খরম নাই এক্সিন গ্রেটার দি গ্রেট করি আনিছি তো একদম একবারে ব্লেন্ডার পিঁয়াজ ওলা হয়ে গেছে আর ফোনা মাছ যখন রাঁধতাম আর একটু ব্লেন্ডার ওলা সরিয়েও নেই তো আসলে চিন্তাত ফরি গেছে যে এই মাছটা কিলা রান্ধিলে যে মজা হইব দেশি সাদ ফাই মনি না পাইতাম না তো আর কি চেষ্টা করাম যে দেশি সাদ আনার লাগে তো জানি না খত কিব তো এখন লবণ দিলাইছি স্বাদ মতো দিয়ে আর এখন পেঁয়াজ আমি একটু বাজি আনিম মাঝে তো পেঁয়াজের মাজে একটু দাসি ব্লেন্ডার করা তাহলে এই এটা একটা স্মেল থাকে আলাদা তো হইতার একটু বালাইলা বাজি আনে তেলের মাজে তো এখন দেলাই মো গুড়া মেশলার যেতে যেতে লাগে এনের মাঝে দেলাইছি মরিচের গুড়া তারপরে দেলাই মো সামান্য হলুদর গুড়া আর মো সামান্য দনিয়ার গুঁড়ে সামান্য একটু জিরার গুঁড়া সামান্য খরি আর কি দিলাম তো আপনারা চাইলে একটু জাল বেশি হরি দিয়া করতে পারবা তো ইনো আমি আর বেশি জাল দিতাম না ডিম আর কি মোটামুটি একটু জাল আর বেশি জাল দিলে তো আবার বাবা খাইতে পারতা নাই তো আসলে ফোনা যুঁজি বেশি থাকতো তো আমি আলাদা করি বেশি করি জাল দিয়ে খাইলাম মনে কারণ আমার কাছে লাগে একটু বেশি করি জাল দিয়ে খাইলে দেশি সারটা কিভা পাওয়া গেল মানে তো আমি দেখছি প্রায় সময় নানি দেশ থাকতে যেনে ফোনা খাইতাম তো আমার বেশিরভাগ যে ছোটো ছোটো জেনে ডুগি আছে একবারে ছোটো ছোটো যে সময় নতুন উঠে তো ওগুন দিয়ে কি রান্তা যে সময় যে মজা লাগতো আর আড়িগুণ তো আলাদা একটা গ্রান আর আগুণ খাইতেও তো মজা লাগতো ফেট বড়িয়া কি খালি পোনার তরকারি দিয়েও খাই উঠি যেতাম প্রথম ওলা তো এখন আমি আলু দেলাইরাম রাম ছোটো সাইজর দুইটা আলু দিছি কাঠিয়া আর লাম্পা লম্পা বাজি জেলা করি আমরা ওলাও দিছি তো আসলে ফোনা তো তোরা এখন কিলা মানে একযাই দাম কারণ হয়তো না হয়ে গেছে। মাত্র ওলা ওলাকানো তো হইতে আর আলু একটু দেই আর একটু মানে বেশি হইব তো একটু বেশি খাইব আসলে ফান করলাম তো আলু দিলে মানে ফোন ফোনের মাঝে 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 বলা লাগে ও হার লাগিয়ে দিলাম আলু তো যে সময় আমি রান্ধিছি তো বাবা যে সময় তো হয় আলু দিলায় না হ্যাঁ আরে রাগেও তো তাই দেখছো না নাদিকা ভরা একটু আলু না এখানে তো তো আর ভালো লাগলো মানে হয়ে যাও বাবার কথা আর আমার কথা মিল হয়ে গেছে তো এখন আলু দি রান্না যাও ভালো হয়েছে তো এর মাঝে এখন আমি আলুটা একটু মানে সিদ্ধ হওয়ার পরে একবারে ফুরাফুর সিদ্ধ হয়েছে না মাছটারে আমি দই আনিছিগি পোনা মাছ দেওয়ার কতটা হয়েছে আর এই গুণটোৰে আমাৰ আমার গেছে লাগে যে যত্ন কৰি আমি ৰান্ধাম নাফাইয়া না যেনে মানুষজন পাইলে ওলা তো এখন আমি মাস্টারে একবার লারিয়া দলাই বালা বালাখরি তো লারিয়া দি আর বেশি লারতাম না বেশি লাৰিলে আবার বাঙি যাব তো এখন খাঁসা অবস্থায় কি লারিয়া দি ৰাম তো এখন গুড়িয়া রাখি দিব আর মাস্টারে বালাখরি বুনা করমো ই ব্লগটা মা এবাৰ আগের কারণ আমি রান্ধিছিলাম চার পাঁচ দিন আগে তো আর ছাড়াও হয়েছে না কারণ কয়েকটা ব্লক জমা হয়ে গেছে লাগে তো এখন দেখতে তোর তরকারিটা হয়ে গেছে আর আমি আর বুনা বুনা করি লাগছি আমি চুলার আগুনটা একটু মিডিয়াম করিয়া বা সময় আমি জাল দিছি আর যেহেতু এটা মানে দেখতে ফ্রেশ লাগে আর এটার মাঝে অত মানে জাল দেওয়া লাগতো না বড় মাছ হইলে নিয়ে এবারে জাল দিতে মানে টাইম লাগে বোনা করতে আর এগু যেহেতু ছোটো ছোটো মাছ এগু তেমন একটা সময় লাগতো না জটফটইপো তারপরেও মানে একটু টাইম লাগাইয়া বুনা করি নিছি কারণ অন্য সময় মাছও একটু বুনা করি না নিলে গন্ধ করে ফ্রোজেন মাছ তো সব শেষে আমি দেলাইছি দনিয়া ফাতা দনিয়া ফাতা দিয়ে আর এখন দেখা পড়া তরকারিটা লিছি আর একদম বুনা হয়ে গেছে আর আসলে পোনা আমার কাছে জানি না মজা লাগছে বাট ড্রেশও লাগা নাকি এলাকার গ্রান্ড পাইছি না হয়তো কিভাবে অন্য রাঁধলে পাইলাম মনে নিজের তো রান্দা বালা লাগছে না তো যাই হোক তো দিনে যেন পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া দায় করি যে মানে খাইতাম ফার্সি যেনে তো ইনর মাঝে দেখতে পারা এটা দিন আগর একটা শ্যুট করা ভিডিও তো আখটা আমার ভিডিওটা চকুত পড়ছে হয়তার আপনার লগে শেয়ার করি কারণ এটা তো ব্লগ সরবার আগে গেছিলাম তো এই তো আর যতটা আসিল ভিডিও করা কিন্তু আমি ডিলিট করে লাগিয়েছে আমার মেমরি ফুল হয়ে গেছিল তো আর নাই তো তোরা আসছিল হয়তার তোরা আপনার শেয়ার করি তো বহুত আগে গেছিলাম এটা আর জুত গেছিলাম তো এই সময় শুফ একটু শুটও আসলা আর ওই সময় গেছিলাম আর এখন জেলা ইউসুফে বুঝোন তো এই সময় যু যাব যে খুশি হইল তারপরেও আর কি মোটামুটি অতটা বুঝছে না এই সময় তো এত মনে একটা বোঝা আসিল না এখন মোটামুটি সপ্তাহ জুত জুত গেলে কিতা কিতা থাকে এটা সপ্তাহ বুঝোয় বা প্লেগ্রাউন্ডও গেলে কিতা হয় না ওয় এটা সপ্তাহ কই তাই তো রাহমা সোফে ইতা এটা গফর বা প্লেগ্রাউন্ডও কিলা মানে সবটা তাকে খেলাই বা কিলা না খেলাই বা কিলা এটা রাহমালগীতা ইংলিশে মাতিবা তো রাহমা তো অকলখানে হইতে পারি না তো এখান দোকান হইবা বা তার মাত্রালে আমার জিয়া আসি উঠে তো আর কি আমার আজকে ব্লগ তো বিদানি রামগে রামগি বোল হইলে কমার দৃষ্টিতে দেবা বালা তাহার কালা ফেজ